খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো আমি এখনো সেন্টার টেবিলের এখানে বসে রয়েছি, কারণ আমার খাওয়া হয়ে যাওয়ার পরেও আমার ফ্রেশ হওয়া, মানে মুখে অন্তত ফেস ওয়াশ মেখে নিয়ে তারপরে, কথা বলো না যে সেন্টার টেবিলে কে বসে আছে সেটা হ্যাঁ বুঝতে সেটাই পারছো? বলতে যাচ্ছি যে এত। আরো একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায়, বারবার একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায় না। কেউ এটা হচ্ছে মানে অজান্তেই করছো, বা যদি ইচ্ছাকৃত করে থাকো তাহলে, যদি এটা তার কাছে খেলা মনে হয় তাহলে, আদারওয়াইজ যদি এইটা কথাটা আজকে বলার পরও কালকে যদি একই জিনিস দেখি তাহলে বুঝবে এটা কারোর কাছে খেলা মনে হচ্ছে। তো ঠিক আছে, খেলতে থাকুক, অসুবিধা নেই। তো চল, গুড আফটারনুন বন্ধুরা। কি ভালোই লাগছে না, জানলাটা দিয়ে এসে জাস্ট রোদটা এভাবে পড়ছে। যাই হোক, বেশিক্ষণ তাকানো যাচ্ছে না ওটা। এখন বাজে 6:45, আর ও এই জাস্ট, আজকে তো স্যাটারডে, ও তো ছুটিই ছিল, তো এই জাস্ট ওই টেম্পেলের দিকে গেল আর কি, চলে আসবে। আজকে আমার ভালো লাগছে না বলে আমি আর যাইনি। তো আর আমি ভাবলাম ঘরটার পরিস্থিতি ভীষণই খারাপ, আজকে আমি ল্যাথ খেতে খেতেই মোটামুটি কাটিয়ে দিয়েছি। মানে রান্না বান্না যেটুকু করতে হয় সেইটুকু, তাও রান্না বান্না বলতে কি, আমরা আজকে দুপুরবেলা ডালিয়া খিচুড়ি আর মাছ ভাজা খেয়েছি, তাই সকাল থেকে শুরু করব করব ভেবেও শুরু করতে পারিনি আজকে আমি। আর আমার বিছানার অবস্থা এখন ঠিক এইরকম হয়ে রয়েছে, মানে যা তা অবস্থা হয়ে রয়েছে আর কি, যেহেতু ও বেরোলো তাও আমি বেরোইনি, তাই আরোই যা তা অবস্থা হয়ে রয়েছে। নিজেই কিছুক্ষণ একা একা শুয়েছিলাম আর কি। আর ট্রলিটা দেখতে পাচ্ছ, মানে ড্রয়িং রুম থেকে এনে আমি এখানে ঢুকিয়েছি ঘরে, এখন ওনার ওপরে তুলে দেওয়ার সময় এখনো হয়নি। যাই হোক, আমি এটাও গোছাবো, তার সাথে তোমাদেরকে আরো জিনিস দেখাই। এটা সোফার অবস্থা, আর এটা হচ্ছে এইখানকার অবস্থা, এটার মধ্যে জামা কাপড় রয়েছে, ওপরে জামা কাপড়, ওইটা আমি টেবিলটা যতই গুছিয়ে দিই না কেন রুমাল টুমাল ফেলে একাকাণ্ড অবস্থা। শুধু গোছানো বলতে আমার রান্নাঘরটাই গোছানো আছে, আর কিছু গোছানো নেই সেরকম। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে কাজে লেগে পড়া যাক। চলো, বিছানা পাটি তো গোছানো হয়ে গেছে, এই যে সুন্দর করে গোছানো হয়ে গেছে, এইবার গোছাবো হচ্ছে এইখানটাকে। চলো শুরু করি কাজ। সুতরা হয়ে গেছে, কিছুক্ষণ টাইম দিলেই মোটামুটি হয়ে যায়। দেখো ওটাকে আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এখানে ওর নিজের ল্যাপটপটা রয়েছে আর কি। এই ল্যাপটপটা না, ও সম্ভবত 2011 সালের, বোধ হয় 2011 সালের, এখনো যে এটা চলছে এটাই অনেক। তো ও মাঝে মধ্যে বার করে এটা দিয়ে একটু কাজকর্ম করে ও নিজের কিছু। তো ওটার মধ্যে আলাদা করে কিবোর্ড থেকে শুরু করে আলাদা করে মাউস সবটাই ইউজ করতে হয়। তাছাড়া ও নিজে কিছু জিনিস কিনে কলকাতা থেকে আসার আগ দিয়ে নিজে সারিয়েছিল ল্যাপটপটাকে, মানে দোকানে সার্ভিসিং এর জন্য দেয়নি, নিজেই সারিয়েছিল। বাট এটা দিয়ে চলে কাজ, অনেকটাই স্লো কাজ চলে, তো ওই জন্য আমার এডিটিং আমি করতে পারি না, নাহলে আমার এডিটিংটা যদি এটাই করতাম এটাও না তাহলে চালু থাকতো। তো এটা এখন সম্ভবই নয়, এটা প্রচন্ড স্লো কাজ চলে। তাও ও যতদিন আছে আর কি, অনেক মানে ছোটবেলার তো একদম বুঝতেই পারছো স্মৃতি ওটা। তো যাই হোক, আমার এখানে তো রান্নাঘর পুরোই টিপটপই রয়েছে, রান্নাঘরে শুধু ওই যেটুকু বাসন টাসন মেয়েছে সেটুকুই। তো ভাবলাম একটু ব্যালকানিতে দাঁড়াই, ভালো লাগবে, অনেককে দেখতে পাবো, যাই তো নি। ঠিক আছে, এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো হয়তো। ঠিক আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। দুপুরে যেহেতু আজকে ডালিয়া খাওয়া হয়েছে, তাই রাত্রিবেলা আজকে ফুলকপি আলু বড়ি সব দিয়ে তেলাপিয়া মাছের ছলিও করবো। 2 পিস তেলাপিয়া মাছ ভেজেই ছিলাম, তখনই আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে এমনি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ভাবছি একা একাই যখন আছি একটু এখন, আর ওর অনেকটাই টাইম দেবো জানো বলো তো, হেঁটে হেঁটে গেছে আর হেঁটে হেঁটেই আসবে। তো হেঁটে গেলে তো অনেকটাই টাইম লাগে বুঝতেই পারো, আর ও তো আমি গেলে তাও তাড়াতাড়ি হাঁটি, তো তাই তাড়াতাড়ি হাঁটে, তো নয়তো আস্তে আস্তে হাঁটবে। ও স্কুটিটা বার করতো, বাট তখন রাস্তাটা প্রচন্ড ভিড় ছিল আর কি, আর এই দিকের ভেতরের গলিটা দিয়ে গেলে মাঝখানে রাস্তাটা আবার ঘুরেছে, তো ওই জন্য স্কুটিটা বার করেনি, নাহলে স্কুটি নিয়ে যেত। তো চলো আমি কাজগুলো করে নিই। হম হম হম
সেই যে বলেছিলাম হাফটা রেখে দিয়েছি, তো সেটা ভাবছি আজকে সন্ধ্যেবেলা খাবো আমরা দুজনে করে। তো মোটামুটি এদিকে ওই জন্য আলু কুট দিয়ে করবো আজকে, আর নারকেলের চাটনি বানাবো না। এই যে আমি ক্যামেরা থেকে করে গেছি, যাই হোক করবো না ভেবেছি, তাই জন্যে আলু কুট বানাবো বলে আলুটাকে সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে মাছের জন্য সরঞ্জামও করছি আর কি, মাছটা ভাজা বসা ওইদিকে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। আমার ধোসা তো আবার কড়াইতে করতে হবে জানো তোমরা। তাছাড়া তো কোনো উপায় নেই। আলুর সাথে মুখে পড়ে বেশ ভালো লাগে। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সর্ষে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ আদা আর বাদাম দিয়ে ভাজছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল, এবার আমি আলুগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো, ম্যাশ করে করেই ছাড়বো আর কি। একটু গরম তো রয়েছে, হঠাৎ প্ল্যানে এইসব। তো ওকে তো গরম গরমই দেবো, দেখো ফ্রিজে ছিল তো ওঠাতে আজকে একটু কষ্টই হচ্ছে, ওর জন্য আর আলুর পুরটা দুর্দান্ত খেতে হয়েছে। আমি ভেতরে ঢোকালাম না আলুর পুরটাকে, কারণ তাহলে না আলুর পুরটা দিলে ধোসাটা একদম নেতিয়ে যাবে সাথে সাথে, ওই জন্যই দিলাম না। আর ফ্রিজ থেকে বার করা বলে একটু ওঠাতে যেতে অসুবিধা হচ্ছে, তাই জন্য তো ওকে একটা দিলাম আর একটা হচ্ছে। গেঞ্জিটা জাস্ট চেঞ্জ করে নিলাম একটু, কারণ ওই নীল গেঞ্জিটা না নিচের দিকটা একটু ফুটো ফুটো হয়ে গেছে, গেঞ্জি দেখবে একটু ফুটো হয়ে যায়। তো কোথায় যাচ্ছি, হ্যাঁ আমরা যাচ্ছি, হঠাৎই ঠিক হলো যে চিকেন ছিল যেটা ছিল, কালকে আলু দিয়ে ঝোল বানালে আমাদের দুবেলা হয়ে যেত। কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্মাসের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে অনেকদিন ধরেই, ও আমাকে বলছে। তো বিরিয়ানির চালটা নেই ঘরে, তো আগে বলেছে, অনেকদিন আগে বলেছে, কিন্তু বিরিয়ানির চাল আনতে গেলে আবার ডিমার যেতে হবে। তো ওই জন্য আমাকে বলছি মাসের বাজার তখন করতে যাবো, এই তো হয়েই এলো 28 তারিখের পরেই যাবো আবার, তো 1-2 তারিখ না তখন নিয়ে আসবো করে খাওয়া। হঠাৎ করে আজকে আমি বলছি চিকেনও আছে আলুও আছে ঘরে, তো চালটা আনলেই হয় একটু, প্রচণ্ড বেশি একটু দাঁড়াও না গো, বাইরে বেরোলে কথা বলা যায় না। তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আমি বিরিয়ানি কথা বলতে এই আবার বলছে চিকেন চাপ। তো চিকেন যেইটুকু আছে বিরিয়ানিতে দিয়ে আর চাপ হওয়াটা অসম্ভব ব্যাপার, আর ছোটো পিস দিয়ে চাপ দেখবে ভালো লাগে না। দেখি ওকে বলবো লার্জ পিস করতে, কিন্তু এখানে আবার লার্জ পিস পিসও স্মল পিস করে দেয়। তো দেখি চাপটা অ্যাকুরেট হবে কিনা যায় না, কারণ কেশর নেই ঘরে, আর কেশর এখানে বড় প্যাকেট পাওয়া যায়, ছোটোগুলো পাওয়া যায় না, আমি অন্তত দেখিনি এখনো অবধি। তো দেখি চারমগজও নেই ঘরে, যদি পাওয়া যায় এখানে কোথাও তো ভালো কথা, আর নয়তো চালটাও দেখি এখন ডিমার্ট যাবো না, সামনাসামনি কোনো লোকাল দোকান থেকে পেলে নিয়ে নেবো। অনুপের দোকানে আগের দিন ছিল না, আজকে পাবো কিনা দেখি। এখন বেজে গেছে 10:31, যেহেতু সন্ধ্যেবেলা আমরা ধোসাটা খেয়েছি তাই ভাবলাম আজকে 10:45-11টার দিকে খাওয়া দাওয়াটা করবো। বর তো বলেই খালাস বিরিয়ানি আর চিকেন চাপ হবে, আমি এসে থেকে সব তোড়জোড় করে মাখিয়ে না রাখলে আগের দিন রাত থেকে ঠিক ভালো লাগে না। তো চাপের জন্য যেটুকু বড় পিস ভাবলাম মানে করাবো সেই রকম ঠিক হয়নি, মন মতো হয়নি, তবে ঠিক আছে। তো ওই আর কি চাপটা মাখালাম, বিরিয়ানির মাংসটাকে মাখিয়ে রাখলাম, চালটাকে বার করে রাখলাম, পরে ভেজাবো কালকের দিকে, কালকে 6-7টার দিকে ভিজিয়ে দেবো। এই দেখো চালটা, চালটা বেশ ভালো প্যাকেটের, কিসের আনলে জানো, হেরিটেজ ইন্ডিয়া গেট। তো এই আর কি, আর বাসনপত্র যা মোটামুটি এখন বেরোলো আমি সব ধুয়ে টুয়ে দিলাম, আর পাচ্ছি না খুব ক্লান্ত লাগছে। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বুঝতে পারছো আমি এখনো সেন্টার টেবিলের এখানে বসে রয়েছি, কারণ আমার খাওয়া হয়ে যাওয়ার পরেও আমার ফ্রেশ হওয়া মানে মুখে অন্তত ফেস ওয়াশ
মেখে নিয়ে পরীক্ষার তারপরে, কথা বলো না যে সিক্স এন্ড টেবিলে কে বসে আছে সেটা হ্যাঁ বলতে সেটাই পারছো? বলতে যাচ্ছি যে এত কিছু করে এসে আমি বাসনটা শুধু আসতে মাজ, নেই, আমি আসতে ধীরে সুস্থে খাই। হ্যাঁ সে ঠিক আছে, খাওয়াটা হচ্ছে শান্তির জিনিস সেটা আমি বিশ্বাস করি, এবার হ্যাঁ এটা আমিও বিশ্বাস করি, এবার যার স্পিড যেরকম আমার হয়ে যায় তাড়াতাড়ি, তার মানে এটা নয় যে আমি শান্তি করে খাইনি, টেস্ট করে খাইনি, তো সত্যি মাছের ঝোলটাও ভালো হয়েছিল খেতে। মাছটারও খুবই স্বাদ, মাছটা হ্যাঁ তোমাদেরকে না বলতে ভুলে গেছি, তেলাপিয়া মাছটা পুরো কলকাতার মাছের মতো টেস্ট ছিল, মানে ভীষণ, যদি এগুলো তেলাপিয়া বলা যায় না, তেলাপিয়া তো ছোট্ট ছোট্ট কালো কালো হয়, এগুলো হচ্ছে আসলে লাইল্যান্ডিকা, তো লাইল্যান্ডিকা তিনটে মাছে প্রায় 950 হয়ে গেছিল, তো বুঝতেই পারছো লাইল্যান্ডিকা এগুলো, তো যাই যেটাই হোক না কেন মাছটা বীভৎস টেস্ট ছিল। আর আজকে সেদিনকে তো কি করেছিলাম প্রথম দিন যেন, মাছের মাথার একটা কি, হ্যাঁ ওই মানে সেদিনকে শরীরটাও ভালো ছিল না, রান্নাটাও জুত করতে পারিনি, সজনেটা চচড়িটা তো ওটা জিরে গুঁড়ো ঠুড়ো কুড়ো দিয়েই করেছিলাম, কিন্তু মাখা মাখা করে ফেলেছিলাম, ঝোলটা টানিয়েছিলাম, কিন্তু আজকেরটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়েই করেছি, হলুদ কাঁচা লঙ্কা চিরে একটু সামান্য লঙ্কার গুঁড়ো তো অবশ্যই দিয়েছি, টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, বড়ি দিয়েছি, ফুলকপি আলু এইসব দিয়ে করেছিলাম, বড়ি দিয়েছি বেশ, মাছের ঝোলটার টেস্ট কি হয়েছিল? হ্যাঁ মাছের ঝোলটা সত্যিই ভালো হয়েছিল খেতে, অনেকক্ষণ ধরে করেছি মোটামুটি, এদিকে ধোসার পুরটা করছিলাম আর ওইদিকে মাছটা করছিলাম তার আগে থেকেই, বেশ ভালো হয়েছে খেতে, আর আমার নয় ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ওই সেদ্ধ করে নিয়ে প্রেশার কুকারে বা কিছুতে তারপর ভেজে করব, ওটা আমার একদম ভালো লাগে না, যেটা করব ঝোলেই সেদ্ধ হবে ভেজে নিয়ে, তো ওটাই বেশি ভালো লাগে, তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে তো আমি চিকেন চাপ আর বিরিয়ানিটা বানাবো, একটু একটু করে শেয়ার করে দেবো তোমাদের সাথে, চিকেন চাপটা আমি ফার্স্ট টাইম বানাবো, ওটা মামনি করতো ওখানে থাকতো, মানে কলকাতায় না আমি খুব একটা বেশি কিছু রান্না করার টাইম পাইনি, সুযোগ পাইনি, সেভাবে যেটুকু যাই সেই রকমই হয় আর কি, তো চাপটা এখানেও আমি ফার্স্ট টাইমই বানাবো, ব্যাঙ্গালোর এসে পুরোটা শেয়ার করা যাবে না কারণ আমি মাখিয়ে ফেলেছি, তো ইচ্ছা আছে পরে আরেক দিন করার, কারণ আজকে পিসটাও মন মতো হয়নি, আর ওর কাছে না মাংস ছিল না লাস্টে, যেটুকু ছিল কাটা সেটুকুই আমাদেরকে দিল, 500 হয়নি, আমরা 500 চেয়েছিলাম আনতে, 500 হয়নি, 480 গ্রাম না এরকম হলো, বলো এটাই নিতে হবে, কারণ অত রাতেও স্বাভাবিকভাবে অত রাতেও মাংস কেটে করবেটাই বা কি, কালকে তাহলে বাসি মাংসকে বিক্রি করতে হবে, একদিকে ভালো লাগলো ব্যাপারটা যে বাসি মাংস বিক্রি করে না, এটা কনফার্ম হলাম, যাই হোক তোমাদেরকে বলে দেবো কালকে আমি কি দিয়ে মাখিয়েছি, এই যা, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি এই ব্লগটার কিছু অন্তত ভালো লাগবে, আরো একটা কথা বলে রাখি, সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায়, বারবার একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করা যায় না, কেউ এটা হচ্ছে মানে অজান্তেই করছো, বা যদি ইচ্ছাকৃত করে থাকো তাহলে, যদি এটা তার কাছে খেলা মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই, আর যদি না জেনে করে থাকো তাহলে বলবো যে দুবার প্রেস করা যায় না, একবার সাবস্ক্রাইব হয়ে গেলে পরের বার প্রেস করলে সেটাকে আনসাবস্ক্রাইবড হয়ে যায়, তো সেটা কেউ একটা করছো, সকালে আমাকে ঠিক দেখাচ্ছে আবার বিকেলে একটা কম দেখাচ্ছে, এরকম হচ্ছে আর কি, তো সেই জন্যই বলে রাখলাম, আদারওয়াইজ যদি এইটা কথাটা আজকে বলার পরও কালকে যদি একই জিনিস দেখি তাহলে বুঝবে এটা কারোর কাছে খেলা মনে হচ্ছে, তো ঠিক আছে খেলতে থাকুক অসুবিধা নেই, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।